গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে মোটামুটি 11টা বাজে, আর আজকের ব্লগটা এই 11টা থেকে স্টার্ট করলাম। আর আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, এখন করবো রান্নাবান্না। তার আগে একটু সাজুগুজু করে নেবো, রান্নাবান্নার আগে সাজুগুজু করে নিই, মানে স্নান করে এসে আমি একটু সাজুগুজু করে তারপর রান্না বসাই। তো চলো, চুলটা আগে আঁচড়িয়ে নেবো, চুলটা আঁচড়ানো হয়নি। এই যে চুলটা শ্যাম্পু করতে হবে, চুলটা শ্যাম্পু করতে হবে, অনেকদিন ধরে চুলটা শ্যাম্পু করা হয়নি। চলো তারপরে রান্না বান্না বসাবো, কি রান্না বান্না করবো দেখাবো। খুব ভালো করে চুলটা বাঁধবো না, কারণ তুলে বাঁধবো গরম লাগবে। হয়ে গেল সিম্পল। আর এই দুটো ছাড়া তো একদম অসম্পূর্ণ। এই যে আমার কাছে কিন্তু এই দুটো ছাড়া একদম অসম্পূর্ণ, একটা হচ্ছে সিঁদুর আর একটা হচ্ছে গিয়ে লিপস্টিক। তো চলো, আমার না সব মেয়েদেরই বলতে পারো এই দুটো ছাড়া একদমই অসম্পূর্ণ। চলো লিপস্টিকটা হালকা করে নেব। হয়ে গেল, চলো রান্না বান্না। তো চলো, ক্লিপটা লাগানো হয়নি চুলে। এই যে ক্লিপটা, ক্লিপটা লাগিয়ে নি, না হলে পরে একদম মানে এই হবে, চুলটা সব হাতে পড়বে, এখানে সেখানে পড়বে। এই যে এবার ঠিক আছে, চলো ভাতটা আগে বসিয়ে দিলাম হাঁড়িটা। আর আজকে রান্না করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না বান্না করব। আর সবজি কাটা হয়নি, বাসন ছিল, এত কাদা কাদা বাসন ছিল, বাসনগুলো ধুচ্ছিলাম, তো সবজি কাটা হয়নি। চলো সবজি কাটবো, আর মাছ হবে, কিন্তু কি মাছ রান্না হবে অবশ্যই তোমাদের দেখাবো, এখন দেখাবো না। আগে সবজি কেটে নিই আর ভাতে চালটা দিয়ে দিই। চলো ভাতে চালটা আমার দেওয়া হয়ে গেল, এবার সবজি কাটবো, ভাতটা হয়ে যাবে আমার, সবজি কাটাও হয়ে যাবে। আর এদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বর্ষা মনেছে, নিম্নচাপ বৃষ্টি পড়ছে এদিকে। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আমি সবজিগুলো সব কেটে নেব। আর এখানে অনেক রকম সবজি আছে, যেমন বেগুন আছে, ঝিঙে আছে, টমেটো আছে, আলু আছে, পটল আছে, আবার পেঁপে আছে। তো পাঁচ রকম সবজি আমি রান্না করব। আর হ্যাঁ, সবজিটা তো রান্না করা হয়ে গেছে, পরে আমি ভয়েস মেসেজ দিচ্ছি। আর আমার না বড়ি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বড়ি দিতে ভুলে গেছি। যদিও বড়িগুলো তোমাদের দাদাভাই বড় বড় নিয়ে এসছে, আমি ছোট বড়ি খেতে ভালোবাসি, আর তোমাদের দাদাভাই নিয়ে এসে বড় বড় বড়ি, বড়িগুলো ভালো না, টেস্ট না, ছোট বড়িগুলো খেতে বেশ ভালো লাগে। তো আগে কিন্তু আমি বড়ি খেতাম না, ছোটবেলায় বড়ি খেতাম না, হ্যাঁ ছোটবেলায় আমি বড়ি খেতাম না, কোনো রকমই বড়ি খেতাম না। মুসুর ডালের বড়িটা হয়তো খেতাম, কলাই ডালের বড়ি একদমই খেতাম না, এখন কিন্তু বড়ি ভালো লাগে। তো চলো যাই হোক, পাঁচ রকম সবজি করবো, একটা তরকারি পাঁচ রকম সবজি দিয়ে, এর জন্যই বানানো, যদিও ডাঁটা নেই, ডাঁটা থাকলে কিন্তু আরও ভালো লাগে। আর ঝিঙে দিয়ে করছি, ঝিঙের অনেক দাম কিন্তু এখন। তো চলো যাই হোক, তোমার দাদাভাই নিয়ে এসেছিল, তো সবজি খাওয়া ভালো। এদিকে মাছ হচ্ছে, তোমার দাদাভাইয়ের জন্য স্পেশালি মাছ হবে, আর আমি খাবো সবজি। মানে মাছ থাকলেও একটা সবজি তরকারি করি, মানে করার চেষ্টা করি, সবজি খাওয়া ভালো। যদিও আমার মেয়ে সবজি খেতে চায় না, তোমার দাদাভাই আগে মানে কম খেত, এখন কিন্তু বেশ ভালোই খায় সবজিগুলো। হ্যাঁ সবজি তরকারি করবে, বেশ ভালো লাগে, সবজি থাকে আর একটা মাছ থাকে, না চিকেন থাকে, নাহলে অন্য কিছু থাকে, নাহলে ডিম থাকে। তো চলো সেই সবজিগুলোই কাটছি, আর বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একবারে সব ডাস্টবিনটা দেখো আমার, একটা গামলির মধ্যে আমি মানে গামলিটাকে ডাস্টবিন করেছি, তো ওটার মধ্যেই আমি যে চোখ লাগলো যেগুলো কাটলাম সেগুলো সব তুলে পরিষ্কার করে রাখছি, পরে ফেলে দেওয়া। চলো সবজি কাটা কমপ্লিট আমার, আর এখন
সবজিগুলো ধুয়ে নেবো, এই যে কেটেছি ঝিঙে কেটেছি, তারপর বেগুন আলু পটল সবজি করব। আর আরেকটা স্পেশাল মেনু হবে, এই যে এটা হচ্ছে কি মাছ, তারা দেখায়, এই যে তোমার দাদা ভাই আবার খেতে খুব ভালোবাসে কাতলা মাছ, এই যে এটা কাতলা মাছের পেটি। কাতলা মাছ আমি পছন্দ করি না, আমি অতটা ভালোবাসি না, কিন্তু তোমাদের দাদা ভাই কাতলা মাছ খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। এই যে এই কাতলা মাছ রান্না করব, কাতলা মাছ আর সবজি, এই যে কাতলা মাছের পেটি। আমি খাই না কাতলা মাছ, তার কারণ আছে, এই যে তেলগুলো দেখছো না, এই যে চর্বি, এইগুলো যে সব পেটে জমা হবে। তো চার পিস মাছ একবারে মোটা মোটা করে কেটে এনেছে, এই যে এই চার পিস মাছে আমার দুবেলা হয়ে যাবে, মানে তিন পিস খাওয়া হবে, একটা থাকবে ওটা মা মেয়ে দুজনে মিলে আবার রাতে খাওয়া হবে। আর তোমাদের দাদা ভাই তো মাছ মানে রাতে খাবে না, একবার খাবে, খাবে না এক পিস খাবে, কিন্তু আনতে হবে। চলো, এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, মাছটা থাক, আগে সবজিটা করব। বাইরের ওয়েদারটা তোমাদের দেখায়, এই যে বৃষ্টি থেমে গেছে। চলো, সাদা তেল দিয়ে আমি সবজি রান্নাটা করব। আর সর্ষের তেল দিয়ে মাছটা করব। আর ডাল আছে, ডালটা করবো না, ডাল যেহেতু কালকে করা আছে, তো ডালটা আমি গরম করে তোমার দাদা ভাইকে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি সবজি তরকারিটা একবারে করে নিই, জানো তো, সবজি তরকারি যে মশলা দিয়ে দেবো, এবার যে আবার বসিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এইটুকু মশলা দেবো, মাছে হয়ে যাবে, মশলা মারতে হবে না। চলো, মাছটা ভেজে নেব, আর ভাতটা প্রায় হয়ে গেছে, অল্প একটু হবে, বাসন কটা মেজে নেবো, খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেলো। আর ডালটা পরে গরম করবো, যখন তোমার দাদা ভাই খেতে বসবে তখন গরম করবো। কড়াইটা ভালো করে গরম হোক আগে, তেল কড়াই দুই গরম হোক, না হলে পরে একদম মাছগুলো তো লেগেই যাবে, পটপট করে ফুটবে। আর আমি খুন্তিতে করে দেবো, না হলে পুড়ে যাবে। এবার গরম হয়েছে, ধোঁয়া উঠছে। এদিকে হচ্ছে মাছ ভাজা, এই যে
মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে পেঁয়াজ, দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম মশলা। চলো হয়ে গেল আমার মাছ রান্না, কাতলা মাছ। কমপ্লিট, আর আবার রোদ উঠেছে, আর আমি এখনই সব জামাকাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর এখন খাবো আপেল, এখন কিন্তু আপেল খাওয়ার সময় না, তবু আমি খাবো। আর কাতলা মাছটা হচ্ছে, হয়ে গেছে প্রায়। আর এখন আমরা খেতে বসে গেছি, আর আমি খাবার বাড়ছি এখানে। আর আজকে তো হয়েছে দেখতে পেলে মাছের ঝোল করেছি, কাতলা মাছের ঝোল আর সবজির তরকারি, আর ডাল ছিল মনে হয়, আমি যদিও ভুলেই গেছি, মনে হয় পরের দিন ভয়েস মেসেজ দিয়েছি ডাল ছিল, ডাল গরম করেছিলাম, আর আগের দিনে ডাল ছিল, ডালটা গরম করেছি। তোমার দাদাভাই এখানে একটু ভিডিও করে দিচ্ছে, এই যে ডালটা, তোমার দাদাভাই ডাল খায়, আমি কিন্তু ডাল খেতে অতটা ভালোবাসি না, এই জন্য আমি ডালটা মানে নিইনি, তোমার দাদাভাইকে সবটাই দিয়ে দিয়েছি। তো চলো আমরা এখানে লাঞ্চ করে নিই, দুপুরে খাবার খেয়ে নিই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করলে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমাদের কমেন্ট ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। হ্যাঁ তো চলো আজকের জন্য টাটা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, টাটা।